بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলা টিভি আয়োজিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম ইমান ও আমলের আজকের পর্বে আলোচনা করবেন শ্রদ্ধাভাজন শায়খ ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব ভাইরা এবং আমাদের বোনেরা আপনারা গত বেশ কয়েকটি সপ্তাহ ধরে এই ইমান ও আমলের এই প্রোগ্রামে সম্মানিত শায়খ থেকে আলোচনা শুনে আসছেন জান্নাত এবং জাহান্নামের উপর যারই ধারাবাহিকতায় আলোচনা শুরু হয়েছে জাহান্নাম দিয়ে চলুন আজও ইনশাল্লাহ সম্মানিত শায়খ থেকে আজও এই বিষয়ের উপর আলোচনা শুনব এবং এই আলোচনা শেষে জান্নাতের আলোচনা যাব ইনশাল্লাহ সম্মানিত শায়খ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়িদিল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের আলোচনার ধারাবাহিকতা আখেরাতের উপর যেখানে আমরা এসে থেমেছি জাহান্নামের আলোচনা হয়েছে গত সপ্তাহে আমরা এই সপ্তাহে কন্টিনিউ করব হয়তো আরেক দুই এক সপ্তাহ পরে আমরা জান্নাতের আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ আজকে আলোচনা শুরু হচ্ছে যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আজাবের বিভিন্ন রকমের মানে রকমারি আজাবের ব্যবস্থা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে শুধু আগুনে জ্বালানো হবে না অনেক জাহান্নামীকে আগুনের পোশাক পরানো হবে এ প্রসঙ্গে সূরা ইব্রাহিমের 49 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররিনা ফিল আসফাদ سرابيلهم من قطران وتغشى وجوههم النار আপনি দেখতে পাবেন হে নবী অপরাধীদেরকে সেদিন তারা শৃঙ্খল দিয়ে বন্দী করা আছে এবং তাদেরকে যে কাপড় পরিধান করানো হয়েছে সেগুলো হচ্ছে কাতেরান থেকে কাতেরান হচ্ছেন লিকুইড পিচ গলানো ধাতব জাতীয় পদার্থকে দিয়ে গলিয়ে তাদের গায়ের কাপড় উপরে নিচে পরানো হচ্ছে মানে অনেকটা আমাদের দেশের বলে মনে করেন চুঙ্গার মতো আর কি ধাতব চুঙ্গা যদি হয় এর ভিতরে মানুষটাকে ঢুকিয়ে দেওয়া হয় বাইরে আগুন এবং এটার যে তীব্র দাহ এটার তো ট্রিমেন্ডাস কিরকম মানে যেটা কখনো তার শরীর থেকে আলাদা হবে একদম গলে মানে গলিয়ে ফেলার মতো অবস্থা আর কি ওয়াতাগশাউজুহাহুমুন্নার এবং তাদের চেহারাকে আগুন ঢেকে ফেলবে চতুর্দিক থেকে আগুন গায়ের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে আগুনের পোশাক এবং একটি স্পেশাল গুনার জন্য মেনশন করা হয়েছে একটা হাদিসে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারাব যে না এহা ওই মহিলা যে কারো মৃত্যুর পরে প্রচণ্ড আওয়াজ করে উঁচু স্বরে রোদন করত বিলাপ করত কারো মৃত্যুর পরে যারা রোদন করে বিলাপ করে উঁচু আওয়াজ দিয়ে চিৎকার করে কাঁদে তারা যদি তওবা না করে মরে যায় এই গুনা থেকে তাহলে কেয়ামতের দিন তাদেরকে এরকম গলিত ধাতব পদার্থের তৈরি পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তাকে একটা তার উপরের অংশ দেড় মিন জারব সেটাও হচ্ছে আগুনের তৈরি এক ধরনের এটাকে কি বলে ছোটোখাটো
সদরিয়া অথবা কোটের নিচে থ্রি পিসের ছোট যেটা অংশটা আছে এটাকে কি বলা হয় সাধারণত? কি ধরনের কোট? মানে থ্রি পিস আছে না, ওয়েস্টকোট বলে এটাকে, এই ধরনের ওয়েস্টকোট, ওই ওয়েস্টকোট তাকে পরিয়ে দেওয়া হবে উপরে, আর নিচে থাকবে ট্রাউজারের মতো সেই গলিত ধাতব পদার্থের তৈরি ড্রেস। তাহলে এইটা একটি বড় গুণা। আমরা জানি আমাদের মা বোনেরা অনেক সময় প্রিয়জনকে হারালে কষ্ট হয়, তারা কাঁদেন, আল্লাহ তাআলা কাঁদাকে নিষেধ করেননি, ব্যালেন্সড, কিন্তু কান্নাটা হবে চোখের পানি যাবে, চিৎকার করে রোদন করা, বিলাপ করা, সুর করে করে জোরে উঁচু আওয়াজ করে যেটা করে থাকে আমাদের দেশে বিভিন্ন দেশেই, এই কান্নাটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত বড় কবিরা গুনাহ। ইনফ্যাক্ট এই প্রোগ্রামও কিন্তু আলোচনা হয়েছে। এরপরে ইব্রাহিম আত-তাইমি একটি আয়াত যখন পড়তেন সূরা আল হাজ্জের ১৯ নম্বর, فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ, যারা কুফরি করেছে তাদের জন্য আগুন থেকে কাপড় সেলাই করে তৈরি করে পরিধান করে দেওয়া হবে। এই আয়াতা তিনি পড়লে তিনি বলতেন, সুবহানা মান খালাকা মিনান নারি সিয়াবান, সে আল্লাহ কত মহান সত্তা যিনি আগুন দিয়ে কাপড় তৈরি করতে পারেন, গায়ের পরিধান তৈরি করতে পারেন। এরপরে দেখা যায় আরেকটি হাদিস এসেছে যে কারো কাউকে কাউকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে বিশেষ করে আবু তালেব সম্পর্কে এসেছে, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ইয়ানতাইলু বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগা, সবচেয়ে হালকা আযাব জাহান্নামের যাকে দেওয়া হবে সে হচ্ছে আবু তালেব, তাকে দুটো আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে পায়ের পাতা পর্যন্ত, উপরে আর তার আগুন তাকে টাচ করবে না, কিন্তু এই পায়ের পাতার পর্যন্ত যে আগুনের জুতা, এর গরমে সমস্ত শরীর এমনকি তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আর জাহাজে এসেছে এই জাহান্নামের কাপড় কেন্দ্রিক শাস্তির কথা আগুন দিয়ে তৈরি, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফি দুনিয়া আতআমাহুল্লাহু মিসলাহা ফি জাহান্নাম ওয়ামান কাসা ইকতাসা বিরাজুলিন মুসলিমিন সাওবান কাসাহুল্লাহু মিসলাহু ফি জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুসলমানের খাবারের গ্রাসকে বা কোনো মুসলমানকে মানে এক্সপ্লয়েট করে সে টাকা জোগাড় করে খাবার কিনলো খেলো একজন মুসলমানকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই রকম আগুনে তার পরিবর্তে আগুনের খাবার খাওয়াই দেবেন। যেই ব্যক্তি কোনো মুসলমানেরকে ব্যবহার করে তাকে মিসইউজ করে তাকে এক্সপ্লয়েট করে কোনো কিছু উপার্জন করে তা দিয়ে কাপড় খরিদ করলো, আল্লাহ তাআলা তাকে ওই রকম কাপড় পরিয়ে জাহান্নামের আগুনে কাপড় পরিয়ে তাকে শাস্তি দেবেন, যে যে পারপাসে ইউজ করবে আর কি, হ্যাঁ সেই পারপাসেই তাকে শাস্তি দেওয়া হবে, আল জাযাউ মিন জিনসিল আমাল। আর যে হাদিস এসেছে, মা তাহতাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার, যে সমস্ত কাপড় মানুষ অনেক লম্বা করে পরে, পুরুষরা বিশেষ করে টাকনো গিরার নিচে অ্যাঙ্কেলের অনেক নিচে কাপড় পরে, সেই কাপড়টুকুন ওই কাপড়ের জায়গাসহ জাহান্নামে জ্বলবে। কাজেই আমরা যারা অনেক লম্বা কাপড় পরি, ট্রাউজার ইত্যাদি, তাদের জন্য অনেক বড় সাংঘাতিক খবর রয়েছে এখানে। ওকে, এরপরে আসছে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে তাদের জন্য উপরে নিচে সব দিক থেকে কিভাবে আজাব দিবেন, একদিক থেকে জাহান্নামের আগুন আসবে না, নিচের থেকে না উপরের থেকে শুধু না, ডানে বামে চতুর্দিক থেকে আগুনটা থাকবে, সে খবর আছে সূরা জুমারের ১৬ নম্বর আয়াতে, লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল
ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون. তাদের জন্য রয়েছে আগুনের লেয়ার্স, প্রলেপ, আগুনের স্তরগুলো উপর থেকে এবং নিচ থেকে। এই আগুন থেকে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, হে আমার বান্দারা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু আগাম বলে দিয়েছেন সতর্ক করার জন্যে। এখন এই যে দুলাল শব্দ আসলে ছায়া থেকে এসেছে, ছায়া মানে আগুনের ছায়া। এখন আমরা কি করি দেখেন, যখন গরম অস্থির হয়ে যায় সূর্যের আলো আমাদেরকে যখন খুব কষ্ট দেয়, তখন আমরা কি করি, ছায়ার দিকে যাই, কোনো দিকে যাই, ছাদের নিচে বা গাছের নিচে একটু ছায়া পেতে চাই। এখন ছায়াটাই যদি হয়ে যায় আগুন, তো কোথায় আশ্রয় নেবে মানুষ? কি কঠিন পরিস্থিতি! আল্লাহুম্মা আজিনা মিনান্না। আল্লাহুম্মা আমিন। ঈসা আলাইহিসসালামের একটি কথা বলেছেন যেটা বর্ণিত হয়েছে, কাম মিন জাসাদিন সাহিহিন ওয়া ওয়াজহুন সাবি সাবিহিন ওয়া লিসানুন ফাসিহিন গাদান বাইনা আতওয়াকিন নার ইয়াসিহ। কত সুস্থ শরীর, কত উজ্জ্বল চেহারার অধিকারী মানুষ, কত সুন্দর বক্তব্য দানকারী এই জিহ্বা আগামীকালকে জাহান্নামের আগুনের মাঝখানে উপরে নিচে চতুর্দিক থেকে যখন জ্বলতে থাকবে, চিৎকার করা শুরু করে দেবে। কাজেই এই সুস্থ শরীর অধিকারী যারা আজকে আছে, যাদেরকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর কথা বলার তৌফিক দিয়েছেন, তারা এগুলোকে হেফাজত করার জন্য আখেরাতে সচেষ্ট যেন হয়। দাউদ আলাইহিস সালাম বলেছেন, ইলাহি লা সবর আলী আলা হাররে শামসিকা ফাকাইফা সবরি আলা হাররে নারিক। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আজকে দুনিয়ার সূর্যের গরম আমার সহ্য হয় না, আল্লাহ কিভাবে আমি আপনার আগুনের গরম সহ্য করব আখেরাতে? এ কথা বলে আল্লাহর কাছে দোয়া করতেন, পানা চাইতেন। ওয়ালা সবর আলী আলা সৌতি রহমাতিকা ফাকাইফা আলা সৌতি আদাবিক। আল্লাহ, আপনার রহমতের যে আওয়াজ আছে সেটাকে নিয়ে আমি দুনিয়ার মধ্যে আমার যেখানে সবর শেষ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কিতাব পড়তে, আমার এখানে যদি আমি আমার সবর না থাকে, আমি টায়ার্ড হয়ে গেলাম, আমি আর পারি না, আমি কষ্ট করি না, তো কীভাবে কালকে যে আজাব আপনি দেবেন সে আজাবের মধ্যে আমি সহ্য করব? এভাবে করি নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চেয়েছেন। আর আমাদের নিজেদের কতটুকুন এই আজাব থেকে আমরা ভয় করে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। সিফাত আহলিন্নার পরবর্তী পর্যায়ের আলোচনায় আসছে যে কীভাবে, কোন ধরনের লোকগুলো জাহান্নামে যাবে, তাদের কী ধরনের আমল থাকবে, এ প্রসঙ্গে কোরআন শরীফে, হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গ এসেছে। আজকে আমরা এখন শুরু করছি সূরা মুদাফফিরের 38-47 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা কিছু গুনার কথা উল্লেখ করেছেন যে যারা জাহান্নামী হবে। তার মধ্যে আসছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি ব্যক্তি যা কিছু সে কামাই করবে এর মাধ্যমে সে বন্ধক থাকবে, সে তার কামাই, তার আমল নামায় তার বন্ধক। যদি আমল নামা ভালো থাকে সে বন্ধক মুক্ত, সে মর্গেজ ফ্রি। আর আমল নামা যদি তার খারাপ হয়ে যায় তাহলে সে মুক্ত হতে পারলো না। হ্যাঁ, ইল্লা আসহাবুল ইয়ামিন, একমাত্র যারা ডান দিকের অনুসারী, আমল নামা যাদের ডান হাতে দেওয়া হবে, জি, তারা শুধুমাত্র এই বন্ধক মুক্ত হবে। ফি জান্নাতিয়াতা সালুনা আনিল মুজরিমিন, তারা জান্নাতে থাকবেন কিন্তু ওখান থেকে তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদের পরিচিত মহল যারা আছে জাহান্নামে চলে গিয়েছে তাদের সঙ্গে কিছু কথাবার্তা হবে, তাদের পরিচিত মুখদেরকে জান্নাত থেকে ডেকে তারা বলবেন, কমিউনিকেশনের ব্যবস্থা আল্লাহ করে দেবেন।
মা সালাকাকুম ফি সাকার, তাদের পরিচিত লোকদেরকে বলবেন তোমাদের কোন জিনিস এরকম জাহান্নামের আগুনে নিয়ে এসেছে, কোন আমলের কারণে আজকে তোমাদের এই করুণ পরিণতি। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তখন তারা কি বলবে যে আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত হইনি, অর্থাৎ আমরা নামাজ পড়িনি, আমরা সালাত আদায় করিনি, এক নম্বর গুণা। দুই নম্বর হয়েছে আমরা যারা মিসকিন, অসহায় গরিব মিসকিন, তাদেরকে আমরা খাবার দাবার দেওয়া, দান খেরাত করা, এই কাজেও আমরা ছিলাম না। আর তিন নম্বর হচ্ছে অকুন্না নাখুযু মাআল খায়িদিন, যারা বাজে বেহুদা কথাবার্তা বলে তাদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম। এই বহুত কথার মধ্যে অনেকটা হচ্ছে দিন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ইসলামকে নিয়ে সমালোচনা করা, ইসলামের আল্লাহর দিনের বিভিন্ন বিষয় নিয়ে উপহাস করা অথবা সেগুলোর সঙ্গে দুশ্মনী করা, এই জাতীয় মন্তব্য কথাবার্তায় বক্তব্য বিবৃতিতে লেখালেখিতে আমরা ব্যস্ত ছিলাম। এ খাওয়াদের অনেকগুলো অর্থ এই সেন্সে আসে, অর্থাৎ দিনের দুশ্মনী করেছি আমরা। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকাল আখিরাতের দিন হিসাবের দিন এগুলাকে আমরা বিশ্বাসও করতে চাইনি, এগুলো আমাদের কোনো আমলে আমরা নেইনি। তো আজকে অনেকেই হয়তোবা এই যদি জিজ্ঞেস করেন তুমি কি আখিরাতে বিশ্বাস করো, হয়তো আপনার সামনে সরাসরি বলবে না বিশ্বাস করি না, কেউ কেউ আছে তা করবে না, এরকম আছে অনেকেই মুসলমানদের মধ্যে। কিন্তু অনেকেই আছে যে বিশ্বাস করি মুখে বললো, কাজে কর্মে তার কোনো ফিলিং নেই, অনুভূতি নেই, এটাই অধিকাংশ মানুষের। এটা তো অবিশ্বাসেরই নামান্তর, এক ধরনের অবিশ্বাস। হাত্তা আতানাল ইয়াকিন, আর এই অবিশ্বাসে থাকতে থাকতে আমাদের ইয়াকিন চলে এসেছে, এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে। ইয়াকিনের অর্থ কি? একদম যেটা দৃঢ় বিশ্বাস যে আজকে আমরা হাতে কলমে বুঝে পেয়েছি, এখন তো আমাদের ইয়াকিন হয়ে গেছে, সরজমিনে পেয়ে গেলাম, কিন্তু এই ইয়াকিন তো কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি এগুলার ইমান ইয়াকিন পয়দা হতো, তাহলে এর কারণে যে ভয় সৃষ্টি হতো, এই কারণে যে আমাদের মধ্যে পরিবর্তন আসতো, সে সুযোগকে তারা হারিয়ে ফেলেছে। আফসোস করবে শুধু এই আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই বলে তুলে ধরলেন। আরেকটি হাদিসে এসেছে এখন আরেকটি গুনার কথা বা আরও কিছু পরিচয় জাহান্নামীদের, উপরে কথা কয়েকটা আসছে। এক নম্বরে হয়েছে নামাজ পড়তো না, নামাজ না পড়ার গুণা কত বড় গুণা জি, এটা আমরা যদি খেয়াল করি তাহলে যারা এখনও বেনামাজি আসি আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। এবং এখানে চারটা বিশেষভাবে এই হাদিসে চারটা বিষয় এসেছে, নামাজ, চ্যারিটি এবং ইসলাম বিরোধী লিখালিখি বা কথাবার্তা এবং পরকালে অবিশ্বাস বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। শুক্রান সম্মানিত শেখ, আমরা ছোট্ট একটা ব্রেকে যাওয়ার পারমিশন নিচ্ছি। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী সেগমেন্ট দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।